আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেল সারাস কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে একটি নতুন ব্রেকফাস্ট আইডিয়া তৈরি করে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং 1/2 কাপ পরিমাণ ময়দা। এর ভেতরে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনার এক্ষেত্রে বেকিং সোডাও ইউজ করতে পারেন। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে এর ভেতরে প্রায় 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। ব্যাটারটি খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, মোটামুটি এটি এক ধরনের পাতলা ব্যাটারি হবে। খুব ভালো করে মিক্স করতে হবে। আপনারা পানিটা পরিমাণ মতো বুঝে দেবেন। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথমে বেশি পানি দেওয়ার দরকার নেই, প্রথমে অল্প অল্প পানি দিয়ে যখন ব্যাটারটি এরকম ঘন থিক ব্যাটার পরিণত হবে তখন এর ভেতরে আরও পানি দিয়ে দিবেন। যত ভালো করে মিক্স করবেন আপনার ব্রেকফাস্ট মেনুটি তত ভালো করে তৈরি হবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা মসৃণ এবং সফট মনে হচ্ছে। ব্রেকফাস্টে যে মেনুটি তৈরি করব সেটিও খুব মসৃণ এবং সফট হবে। ঠিক পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার পরে দেখুন ব্যাটারটি এরকম পাতলা হয়েছে। এরপরে একটি উইক্স দিয়ে খুব ভালো করে এটিকে ফেটে নিতে হবে এবং এর ভিতরে বাবলস ক্রিয়েট করতে হবে। যত ভালো করে ফেটে নেবেন তত ভালো করে এটি তৈরি হবে। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে 1/2 আওয়ার এটিকে রেস্টে রেখে দেব। তারপরে একটি ননস্টিক ফ্রাইং প্যান নিয়ে একটু তেল ব্রাশ করে নেওয়ার পরে এর ভেতরে অল্প অল্প করে ব্যাটারটিকে এভাবে দিয়ে উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনার উপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম, এক্ষেত্রে পিঠাটি খুব ভালো করে কুক হবে। আপনারা এটিকে পিঠাও বলতে পারেন, কেকও বলতে পারেন। পর্যায়ক্রমে একে একে সমস্ত পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর বাবলস ক্রিয়েট হয়েছে এবং ফুটা ফুটা হয়ে গেছে এবং প্রপারলি কুক হয়েছে। ব্রেকফাস্টের এই আইটেমটি আপনারা ঝাল কোনো শুটকি বা বাচ্চারা চাইলে মধু দিয়েও খেতে পারে। সব ধরনের একঘেয়েমি ব্রেকফাস্ট খেয়ে খেয়ে যখন আপনার মুখে অরুচি চলে আসবে তখন অবশ্যই আমার এই ব্রেকফাস্ট আইডিয়াটি ট্রাই করবেন, এটি খেতে খুবই মজা এবং খুবই লাইট ওয়েটেড, এর জন্য আপনার অত ভারীও ফিল হবে না। একে একে সমস্ত পিঠা দেখুন ভেজে নিচ্ছি। সমস্ত পিঠাগুলো একটি প্লেটে তুলে নিলাম, এরপরে পরিবেশন করছি। যেহেতু আমার ঝাল পছন্দ তাই আমি আজকে কাঁচামরিচ দিয়ে এটিকে পরিবেশন করেছি। আপনারা চাইলে এটিকে মধু দিয়ে গার্নিশ করে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ব্রেকফাস্ট এই আইডিয়াটি। আশা করি আপনাদের আমার আইডিয়াটি পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার অল, আল্লাহ হাফেজ।